সংসদ ভবনে তাল হয়েছে, এই তাল কে খাবে? কথায় বলে না, মানে তাল হলে সবারই চোখ পড়ে, তাল কাঁচা থাকলেও চোখ পড়ে, তাল গাছ থাকলেও চোখ পড়ে, তাল পাকলেও চোখ পড়ে, শেষে মানে পাখা তাল গাছের যে পাখা সেই পাখারও চোখ পড়ে। তো দর্শক, আজকে আমরা সংসদ ভবনের এরিয়াতে আসছি। তার আগে আমি আপনাদের জানাই যে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? গতানুগতিক আমি অন্যান্য ভিডিও দিয়ে থাকি, আজকে একটা মানে পদক্ষেপমূলক বা সিদ্ধান্তমূলক একটা ভিডিও দিচ্ছিলাম, দিতে চাচ্ছি। তো আপনারা এটা আসলে নেগেটিভ পয়েন্টে নেবেন না। আমাদের বর্তমান সরকার উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছেন এবং করছেনও। তো ওই সুবাদে আমি মনে করি যে আমাদের প্রশাসনকেও আসলে মানে এই দিকটা এই বিষয়টাতে কাজ করা উচিত। এখন মূল পর্বে আসি, সেটা হচ্ছিলো যে আমি হাঁটতে হাঁটতে আমি যদি জ্যামে পড়ে গেছিলাম, হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ল যে এত সুন্দর একটা জায়গা, যে জায়গায় এসে মানুষজন প্রস্রাব করছে, মলত্যাগ করছে, যেটা আমাদের মানে এই পরিবেশের জন্য আসলে মানে লজ্জাজনক। কেন আমরা এখনও সচেতন হইতে পারিনি, আমরা এখনও মানে মানে অন্ধকারের মধ্যে আছি। তো সরকার, তারপর প্রশাসন, সুশীল সমাজ, সকল মানুষ কিন্তু এখন অনেকটা সচেতন, শিক্ষিত সমাজ হয়ে উঠতেছে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমরা পরিবেশটাকে নষ্ট করার জন্য আমরা মানে আমাদের একজন মানুষই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে দেখেন যে একজন লোক ওখানে প্রস্রাব করছে, অলরেডি দুই তিনজন পার হয়ে গেছে, প্রস্রাব করে গেছে। তো আজকে আমি হয়তো যে দেখেন গাছও কিন্তু যে অক্সিজেন দিয়ে থাকে আমাদেরকে, আমরা অক্সিজেন নিয়ে থাকি, কিন্তু এই অক্সিজেন নিতে আসার জন্য ওইখানে প্রস্রাবের গন্ধটাও আমাদেরকে নিতে হয়। কারণ হলো এখানে হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কখনো রাতেও এখানে প্রস্রাব করে, মলত্যাগ করে, যেটা আমাদের জন্য মানে সুখকর নয়। তো সাধারণ মানুষও, পথচারীরা যারা হেঁটে যান, তাদেরও এই এই ভোগান্তি পোহাতে হয়। তো হচ্ছে যে আমি আজকে একটি তাল গাছের বর্ণনা দিব। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গায় তাল গাছটি দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে আমার খুবই কষ্ট লাগছিল যে তাল গাছটা অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে। এখানে ওর আশেপাশে এত মূত্রের গন্ধ, যার ফলে ওর যে তাল পেকেছে সেই তাল গন্ধ এবং মূত্রের গন্ধে মানুষ অতিষ্ঠ, দুইটা গন্ধ নিতে পারছিল না। তালের গন্ধে যে মৌমাছিও যে আসবে বা মৌমাছিদের যে মানে গুনগুন করবে সেটাও পারছে না। তো হচ্ছে যে আর এই তাল খাওয়ার উপযোগী হলেও কারো সাধ্য নাই যে এই পরিবেশে গিয়ে এই তালটা পেরে খাবে। তো সংসদে এই তাল পেকেছে, এটা হলো আমাদের শিরোনাম থাকবে। কারণ হলো মানে আমি মনে করি যে প্রশাসনের একটু নজর দেওয়া উচিত, একটি গাছকে সুন্দর করে তোলার জন্য সকলকে আগায় আসা উচিত। তাল গাছটারও নিজ দিয়ে শুকনা পাখা পাতাগুলো ঝরে আসে, এগুলোর পরিষ্কার করা উচিত। তবে তাল গাছের সাইড দিয়ে সুন্দর করে মানে ইট দিয়ে বেড়া দিয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু মানুষ তো আর এটা দেখবে না। তারা কী করবে, ওই তাদের মলত্যাগ করার জন্য তারা এই গাছটাকে মানে অসুস্থ করে তুলছে, গাছটাও যেমন মলিন হয়ে আসে, বলতে চাচ্ছে যে এই এই গন্ধে আমাকে এখান থেকে রক্ষা করো। আমরা আসলে কি দেখি কিন্তু পারি না ওকে রক্ষা করার জন্য। তারপরও ও বকুল ফুলের গাছের পাশে, ওর পাশে আছে খেজুর গাছ, ওরা একটু কষ্ট আছে কিন্তু অতটা নাই, কিন্তু খেজুর গাছ তাল গাছটাই হচ্ছিলো সবচাইতে অসুস্থ হয়ে আছে। তো দর্শক, আমরা বলবো যে মানে আমাদের জনগণকে একটু সচেতন হওয়া উচিত, যেখানে বাংলাদেশের একটা প্রতীক, বাংলাদেশের মানুষের মানে মানে ভাগ্য উন্নয়নের জন্য যেখানে বাজেট প্রস্তাবনা করা হয়, যেখানে আমাদের 17 কোটি 18 কোটি প্রায় 17-18 কোটি মানুষের মানে উন্নয়নের জন্য যেখানে নির্ধারণ করা হয়, তারই একটি কর্নারে মানিক মিয়া অ্যাভিনিউ এবং সংসদ ভবনের একটি কর্নার এবং পাশে হচ্ছিল বঙ্গবন্ধু চত্বর খেজুর বাগান, এই জায়গাটাতে একটি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে সব গাছ ছাড়িয়ে। তো হচ্ছিলো যে আমরা খুবই দুঃখিত। খেজুর গাছ এবং দেখেন তাল গাছ, ওরা দুইজনেই দাঁড়ায় আছে কিন্তু দুইজনেই অসুস্থ। তো আমি বলবো যে খেজুর গাছে খেজুর নাই কিন্তু তাল গাছে তাল আছে। তো এই তাল খাওয়ার উপযোগী কারো হয়ে ওঠে নাই, আর হলেও প্রশাসন যদি পারে তাহলে হয়তো তাল গাছটা হয়তো
খাওয়ার উপযোগী হতে পারে। তো আমার একটাই অনুরোধ যে এখানে যারা মলমূত্র ত্যাগ করতে আসেন তাদেরকে বলবো যে এখানে আর এই জিনিসটা করেন না, প্রয়োজন হলে আপনারা এসে এখানে একটা দাবি করেন যে এই কর্নার মানে দক্ষিণ প্লাজার এই পাশে, সংসদ ভবন দক্ষিণ প্লাজার এই পাশে বঙ্গবন্ধু চত্বরের এই কর্নারটাতে পুলিশ বক্স আছে, পুলিশ বক্সের এই আশেপাশে যদি একটা মানে টয়লেট স্থাপনা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে মানুষের এই সংসদ ভবনের উপরে এই মলত্যাগ করবে না। আর আপনার হচ্ছে হলো যে দক্ষিণ সাইডে মানে এটা তো উত্তর সাইড গেল, এক্ষেত্রে আমি মনে করি আমাদের সকলকে আগায় আসা উচিত, ভালো কোনো কাজের জন্য সকলেই মানে থাকলে ভালো হয় একসাথে মিলিত হয়ে। কারণ হলো মানে আমরা আজকে মানে প্রকৃতির ডাকে সবাই সাড়া দেয় বা প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের সকলেরই আসা উচিত। আমি আজকে সংসদ ভবনের এই এরিয়াতে গিয়েছি যেটা দক্ষিণ সাইডে মানিক মিয়া ভিউ পড়েছে এবং বঙ্গবন্ধু চত্বরের কর্নারটাতে এবং খেজুর বাগান যাকে বলে, পূর্বে ছিল খেজুর বাগান, এছাড়াও পাশে আছে বঙ্গবন্ধু চত্বর। এখানে কিছু লোকজন এই কর্নারটাতে এসে মানে মানে প্রস্রাব করে যেটা আসলে খুব একটা মানে মানে ভালো দেখায় না, বা এখান দিয়ে সচরাচর সাধারণ মানুষজন যাতায়াত করলে তাদের হচ্ছিল মানে অসুস্থ ফিল করে। আর এত সুন্দর প্রকৃতি বা এত সুন্দর দেখতে এত সুন্দর শৌখিনভাবে সাজানো হয়েছে সেটাকে আমরা নষ্ট করার জন্য মানে একজন মানুষই যথেষ্ট। এক্ষেত্রে দেখেন মানে প্রায় মানুষ এসে এই জায়গাটায় আমরা মানে প্রস্রাব করে থাকি কিন্তু এখানে কোনো নোটিশ দেওয়ার নাই, বিধায় লোকজনরা করে থাকে। তা আমি মনে করি যে সচেতন হওয়া উচিত, আমাদের চোখে পড়লে আমরা যিনি এই কাজটা করছেন তাকে বোঝানো উচিত। তাই বোঝানোর ক্ষেত্রে যে দেখেন সাধারণ মানুষও যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে, দূর দূর দিয়ে যাচ্ছে। তো আমাদের সকলেরই মানে এই ক্ষেত্রে মনে করি যে মানে আগায় আসা উচিত, কেন সংসদ ভবন পুরো বাংলাদেশের একটা বিশাল বড় প্রতীক, এই প্রতীক মানে কে সামনে রেখে আমরা সকলে এই কাজটা করে থাকি। সবচেয়ে বড় কথা হলো এখানে একটা তাল গাছ গজিয়েছে, তাল গাছে ফলও হয়েছে, কিন্তু এই ফল খাওয়ার উপযোগী মানে হলেও কিন্তু মানে সচরাচর কেউ খায় না। কারণ হলো তালের গন্ধ আর প্রস্রাবের গন্ধ দুইটা মিক্সড হয়ে এমন বাজে গন্ধ হয়েছে, এখানে যে মৌমাছিও ভনভন করবে সেটাও হয়ে ওঠে না। তো সাধারণ মানুষ তো পাশ দিয়ে যেতেই পারে না। তো আমি বলবো যে এই তাল গাছটাকে রক্ষা করার জন্য, তাল গাছের ফলকে রক্ষা করার জন্য আমাদের সকলে এগিয়ে আসা উচিত। এছাড়া বড় একটা বিষয় হচ্ছিল সংসদ ভবনের এই গণ্ডিতে যেন কেউ এই কাজ না করে, সেটাও সেই ক্ষেত্রে প্রশাসনকেও আমি বলবো যে একটু নজর দেওয়া উচিত। কারণ এখানে একটা পুলিশ বক্স আছে মানে বঙ্গবন্ধু এই চত্বরে, এছাড়াও আপনার হচ্ছে হলো আরঙ্গের ওই সাইডটাতে মানে মানিক মিয়ার এই পাশ আর ওই পাশ দুই পাশই হচ্ছে হলো পুলিশ বক্স আছে, দুইটা পুলিশ বক্সের প্রশাসনও আছে, কিন্তু দেখা যায় যে প্রশাসনের সামনেই বসে মানুষ এই কাজগুলো করে থাকে। এখানে সচরাচর সব বয়সের মানুষই ঘুরতে আসে, বেড়াতে আসে, ছুটির দিনও আসে। তো এই জায়গাটা নোংরা গন্ধে কেউ হেঁটে যাইতে পারে না। তো অতি দুঃখজনক যে এই নোংরা জায়গাটা একটি তাল গাছ থাকাতে আমরা তাল গাছের ফলটা মানে কে ভোগ করবে, তাই যেখানকার গাছ সেখানে দাঁড়িয়ে আছে ফলগুলোও ওখানেই পড়ে যাচ্ছে, নোংরা হয়ে আছে এই এই গাছের আশেপাশের পরিবেশ। তো গাছকে বাঁচানোর জন্য, সংসদ ভবনে এই এরিয়াটাকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আমাদের সকলেই আসলে পদক্ষেপ নেওয়া উচিত। এখানে আবার কেউ কেউ হচ্ছিল বসবাসের জন্য দু চারজন মানুষ বসে থাকে সবসময়, তাল গাছের কাপড় চোপড় শুকায় বা ই করে মানে থাকে। তো হচ্ছিলো যে যেখানে নোংরা জায়গা সেখানেই হচ্ছিলো মানে মানুষের মানে ভালো ভালো কিছু দেখা যায়। তো সংসদ ভবনের এই কর্নার মানে দক্ষিণ প্লাজার এই কর্নার, মানিক মিয়ার এই এই কর্নারটাতে, এছাড়াও আপনার পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড দুই সাইডেই হচ্ছে হলো এই মানুষ প্রস্রাব করে থাকে। তো হচ্ছে যে এখানে আমরা প্রায় দেখি যে যারা ওই যে টুকরিতে করে ফল সবজি টবজি নিয়ে যায় তারাও এই কাজটা করে থাকে। এছাড়া সাধারণ জনগণ যারা মানে হচ্ছিল যে বাস থেকে নেমে এই কাজটা করে বা যারা হাঁটতে আসে তারাও এই কাজগুলো করে, এটা আসলে লজ্জাজনক। কেননা মানুষের শিক্ষা দিলেও শিক্ষা হয় না, কারণ মানে একবার ধরে তাদেরকে এমনভাবে লজ্জা দেওয়া উচিত যেন ভবিষ্যতে এই ধরনের কাজ না করে।
তো আমি বলবো যে প্রশাসনকে যে এই এই এরিয়াতে কোনো মানে টয়লেট নির্মাণ করা, মহিলা পুরুষ উভয় টয়লেট নির্মাণ করে দিলে মনে হয় না তারা এই কাজগুলো করবে। এছাড়া আমাদেরকে প্রশাসনকে দুই একদিন একটু দুই এক সপ্তাহ বা এক মাস দুই মাস তিন মাস একটু কড়া নজরে থাকতে হবে, কেননা সংসদ ভবনে এই এরিয়াতে অনেক মানুষ ঘুরতে আসলে দেখা যায় যে এই নোংরা অবস্থা। সুন্দর প্রকৃতি, আমরা প্রকৃতিকে রক্ষা করার জন্য, পরিবেশকে রক্ষা করার জন্য এবং সংসদ ভবনকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসা উচিত।